কুমিল্লার 14 গ্রামে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ হয়েছে, এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে জাহিদুর রহমান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জাহিদ, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রয়েছে, তো বিস্তারিত খবরাখবর জানাবেন। জয়, সকালে আপনার কুমিল্লার 14 গ্রাম উপজেলা সদরে আপনার আওয়ামী লীগের একটি পক্ষ আপনার সেখানে অবস্থান নেয় এবং বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা প্রতিবাদে তারা এখানে সমাবেশ আহ্বান করে। ঠিক এ সময় আপনার স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হকের সমর্থকরা এসে সেখানে আপনার তাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া লিপ্ত হয়ে এই বিষয়টা পুলিশ জানার পরেই কিন্তু সেখানে অবস্থান নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা চালায়। এরই মধ্যে আপনার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে আপনার প্রায় 20 কিলোমিটার এলাকা যানজটে পরিণত হয়। তবে বর্তমানে আমরা কিছুক্ষণ আগে পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে ঘটনার বিষয়টি জানার সাথে সাথে পুলিশ সেখানে অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল যেহেতু আপনার 20 মিনিটে দীর্ঘ পথ একটা আপনার যানজট রূপান্তর হয়েছে, সেক্ষেত্রে এটা আস্তে আস্তে স্বাভাবিক হয়েছে। তো বিশেষ করে আমরা যানজটে যারা পড়েছিল কবলে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আওয়ামী লীগের এই সংঘর্ষকে কেন্দ্র করে আমরা যানজটে পড়ে বেশ ভোগান্তির মধ্যে পড়েছি। এটার কারণে আমাদের আসলে এই যে এমনিতেই গরম, তার মধ্যেও আমাদের বেশ বাড়তি ভোগান্তিতে পড়তে হয়েছে। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ জয়ী। জাহিদ, ধন্যবাদ আপনাকে।